সবাই খাবার টেবিলে জড়ো হওয়ার পর বিপাশা তাদেরকে এক এক করে খাবার বেড়ে দিতে থাকে। এমনই সময় পারমিতা দেবী বিপাশাকে বলেন, বৌমা, মাছের মাথাটা জামাই বাবা জীবনকে দাও, আর বড় চাকাটা শুভ্রাকে দাও। ও বাবা, এ তো বড় মাথা, আমি এত বড় মাথা খেতে পারবো না আন্টি। কতদিন পর দেশের খাবার খাচ্ছি, আজ প্রায় 6 মাস হয়ে গেল দেশি মাছ খাচ্ছি, আমার তো সব দেখে জিভে জল চলে আসছে। সে কি জামাই বাবু, আপনি তো নাকেই জিভে জল এনে ফেলেছেন, আগে খেয়ে তো দেখুন, তারপর বোঝা যাবে জিভে জল আসে না অন্য কিছু। নমিতার কথাই কেউ কিছু বুঝতে পারে না, তাই তারা তার কথায় গুরুত্ব দেয় না। এমনই সময় পারমিতা দেবী বলেন, তোমার বড় বৌদি সেই কোন ভোরবেলা উঠে এসব রান্না চাপিয়েছে, ওর হাতে রান্না বান্না বেশ ভালোই হয়। থাইল্যান্ডে তো শুধু সিদ্ধ খাবারই পাওয়া যায়, ওইসব কি আর খাদ্য রসিক বাঙালিদের আর ভালো লাগে? সমীরণ একদম ঠিক বলেছে, বড় বৌদির খাবারের গন্ধ শুকে আমার তো খিদে আরো বেড়ে গেল। নাও এবার তোমরা খাওয়া শুরু করো, কখন থেকে খাবারগুলো তো টেবিলে ঠান্ডা হয়ে যাচ্ছে। এরপর সবাই মিলে খেতে শুরু করে, কিন্তু একবার খাওয়া মুখে নেওয়ার পরেই সমীরণ যখন মাছের মাথা নিয়ে খেতে শুরু করে, ঠিক সেই সময় সে লক্ষ্য করে একটি বড় চুল মাথাতে জড়িয়ে আছে। এটি দেখে সে বিকটভাবে চিৎকার শুরু করে আর বলে, ও মাই গড, এটা কি? এটা তো মনে হচ্ছে চুল। ছি ছি ছি, আমি তো এটা খেয়েই ফেলতে যাচ্ছিলাম, ওয়াক থু থু। এরপর সমীরণ বমি করতে শুরু করে। এরকম কাণ্ড দেখে সবাই অস্থির হয়ে যায়, সবাই জল নিয়ে সমীরণের মাথায় হাতে দিতে থাকে। কিছুক্ষণ পর সমীরণ যখন একটু সুস্থ হয়, তখন তার কথা বলার মতো ক্ষমতা থাকে না, সে সোফাতে নেতিয়ে পড়ে। এসব দেখে মধুমিতা দেবী বলেন, এই এত বড় চুল খাবারের মধ্যে এলো কি করে? তোমরা কেউ এটা আগে লক্ষ্য করোনি? প্লেটে যখন মাথাটা তুলে দিলে, তখনও কারো চোখে পড়লো না জিনিসটা? চুলটা তো দেখে মনে হচ্ছে এটা বড় বৌদির চুল, এত বড় চুল তো আমাদের বাড়িতে আর কারোরই নেই। বৌদি, তুমি রান্না করার সময় ভালো করে চুলটা বেঁধে নাওনি, তুমি তো জানো একটা অতিথির জন্য রান্না হচ্ছে, এত কেয়ারলেস হলে হয় নাকি? কিন্তু আমি তো ভালো করেই মাথা বেঁধেছিলাম, চুল পড়ার তো কথা নয়। পড়ার কথা নয় তো পড়লো কি করে? উড়ে উড়ে পড়েছে নাকি ইচ্ছা করে তো চুল মিশিয়ে দিয়েছে? আমি সব সময় তোমাদেরকে বলি, কাজ করার সময় একটু মন দিয়ে চোখ কান খোলা রেখে কাজ করবে। নতুন জামাই প্রথমবার আমাদের বাড়িতে খেতে এলো, আর এ কি কাণ্ডই না ঘটে গেল দেখো। মা শুভ্রা, জামাই বাবাজিকে কি নতুন করে ভাত দেবো? না মাসিমা, ও আর ভাত খাবে না, ও এইসব বিষয়ে খুব পিটপিটে, খাবারে চুল থাকলে ওর খুব ঘেন্না করে, এটা শ্বশুর বাড়ি বললে চুপ করে রইল, বাড়িতে এরকম কোনো কাণ্ড হলে সারা বাড়ি একেবারে মাথায় করে তুলে ফেলে। ওকে তুমি কিছু খাওয়াতেই পারবে না, আজ সারাদিন উপোস দেবে। দেখো দেখি কাণ্ড, ছেলেটা অত শখ করে এলো, আর কি করতে কি হয়ে গেল, আবার যে কি খারাপ লাগছে কি বলবো। আমারও বিষয়টা খুব খারাপ লাগছে, বড় বৌদি চুলটা কিন্তু মাথাতেই মানাই জানো, খাবারে নয়। এবার থেকে একটু সতর্কভাবে খাবার রান্না করো, মানুষের সামনে আমাদের মানুষ সম্মান একদম মাটিতে মিশিয়ে দিলে তুমি। কিন্তু আমি তো ইচ্ছা করে সব করিনি, আমি তো বারবার বলছি যে আমি ভালো করেই চুল বেঁধেছিলাম, এতদিনে কি এরকম কখনো হয়েছে নাকি? মুখে মুখে তর্ক করো না বড় মোমা, ভুল করেছে যেটা সেটা স্বীকার করো, এখন যাও এইসব খাবার দাবার তুলে নিয়ে যাও, আমাদের কারোরই খাওয়ার ইচ্ছা নেই আর, তোমার খিদে লাগলে তুমি খেয়ে নিও। ছোট বৌমা, তোমার ফোন থেকে অনলাইনে কি সব পিজা অর্ডার করো, সেই রকম খাবার অর্ডার করো তো দেখি, জামাই বাবাজি যদি সেই খাবার একটু খেতে পারে। হ্যাঁ হ্যাঁ মা, আমি এক্ষুনি করছি। বড় বৌদি তুমি খাবে নাকি? না, আমি শুধু আমাদের জন্যই অর্ডার করবো। না, তোমরা তোমাদের জন্যই অর্ডার করো, আমার জন্য করতে হবে না, আমার খিদে নেই, আমি কিছু খাবো না। এই বলে বিপাশা টেবিল থেকে সমস্ত খাবার আস্তে আস্তে তুলে নিয়ে রান্নাঘরে চলে যায়। এত কিছু ঘটে যাওয়ায় তার চোখের জল বাঁধ বাঁধছিল না, সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে কিভাবে এই ভুলটা তার হয়ে গেল। এতজন লোকের সামনে, নতুন জামাইয়ের সামনে যে অপমানটা সে পেল, সেটা কি আদৌ তার প্রাপ্য ছিল? এরপর সে কিছু না খেয়ে নিজের ঘরে গিয়ে চুপচাপ শুয়ে পড়ে। এদিকে এত সমস্ত কিছু ঘটনা ঘটিয়ে নমিতার আনন্দের সীমা ছিল না। সন্ধ্যাবেলায় বাবাই ঘরে ফিরে আসার পর সে বাবাইকে বলে, জানো আজকে কি ঘটেছে? তুমি শুনলে তো অবাক হয়ে যাবে। তুমি তো জানো আজ পিসিমা, দিদি, জামাইবাবু সবাই খেতে এসেছিল, যে জামাইবাবুর পাতে মাছ দেওয়া হলো, জামাইবাবু একটু মাছ খেয়েই অমনি বমি করতে শুরু করলো। কেন, মাছ রান্না কি ভালো হয়নি নাকি, কাঁচা রয়ে গিয়েছিল? আরে ধুর, ওসব কিছু না, মাছের মাথায় এত বড় চুল জড়িয়েছিল, আর তুমি তো জানো ওটা কার চুল, ওটা বড় বৌদির মাথার চুল, রান্না করার সময় ঠিক মতো খেয়াল করে রান্না করেনি হয়তো, তাই রান্নায় চুল পড়ে ওরকম কাণ্ড হয়েছে। পিসিমা তো কি রেগে গিয়েছিল, শুধু মুখের উপর কিছু বলতে পারছিল না, তবে একটা কথা কিন্তু সিওর,
এরপর থেকে তোমার বড় বৌদি চুল নিয়ে কেউ আর প্রশংসাই করবে না। তাই তা আমার মনে হচ্ছে তুমি এই ব্যাপারটা বেশ খুশি হয়েছো। বাড়িতে এইরকম একটা কাণ্ড ঘটে গেছে, কোথায় তোমরা একটু মন খারাপ করে থাকবে, তা না তুমি আনন্দ করে বেড়াচ্ছ, আবার আমাকে আবার গল্পটা রসিয়ে রসিয়ে বলছো। আচ্ছা সত্যি কথা বলো তো, সবকিছুর পিছনে তোমার হাত নেই তো? কি তুমি এভাবে বলছো কেন? আমি এসব করতে যাবো কেন? আমার কি মাথা খারাপ হয়েছে নাকি? ও তুমি না, আমার খুব মাথা ধরেছে, আমি একটু ঘুমাবো, এখন আমি তোমার সঙ্গে বকবক করতে পারবো না। এই বলে নমিতা চুপচাপ বিছানায় শুয়ে পড়ে। তার মনে ভয় ছিল যে তার আসল সত্যটা ধরা পড়ে যায়। এত কিছু ঘটনা ঘটিয়েও নমিতার মনে শান্তি ছিল না। কয়েকদিন পর একদিন দুপুরবেলা বিপাশা তার ঘরে চুল এলো করে ঘুমাচ্ছিল, এমন সময় নমিতা একটি কাঁচি নিয়ে চুপি চুপি তার ঘরের ভিতরে প্রবেশ করে এবং সে বিপাশার চুল কাটার জন্য তৈরি হয়। কিন্তু হঠাৎই এমন সময় বিপাশার ঘুম ভেঙে যায় এবং সে দেখে নমিতা কাঁচি নিয়ে তার মাথার কাছে দাঁড়িয়ে রয়েছে। তখন সে নমিতাকে বলে, আরে নমিতা কি ব্যাপার, তুমি এখানে আর এইভাবে কাঁচি নিয়ে দাঁড়িয়ে আছো কেন? না মানে ইয়ে বৌদি, আমি আসলে কাঁচি আনতে এসেছিলাম, কয়েকদিন ধরে কাঁচিটা কোথাও খুঁজে পাচ্ছিলাম না, তো তাই দেখতে এলাম তোমার ঘরে এটা আছে কিনা, আর এসে দেখি এটা তোমার ড্রেসিং টেবিলেই রয়েছে, তাই এটা নিয়ে যাচ্ছিলাম। এই বলে নমিতা দ্রুত সেই ঘর থেকে বেরিয়ে পড়ে। এদিকে বিপাশা শুয়ে শুয়ে ভাবতে থাকে যে তার ঘরের ড্রেসিং টেবিলে এই কাঁচিটা এলো কি করে, কারণ তার খুব ভালো করেই মনে ছিল যে সে কখনোই নমিতার কাছ থেকে কাঁচি আনেনি, সে ব্যাপারটা কিছুতেই মেলাতে পারছিল না। এদিকে নমিতার মাথায় সারাক্ষণ একই চিন্তা, কিভাবে সে বিপাশার সুন্দর চুলের গোছা কেটে টুকরো টুকরো করবে। একদিন খাবার টেবিলে সে আর পারমিতা দেবী খাচ্ছিল, আশেপাশে আর কেউই ছিল না। খাবার খেতে খেতে সে পারমিতা দেবীকে বলে, মা আমি না অনেকদিন ধরে একটা কথা ভাবছিলাম, সেদিন সমীরণ জামাইবাবুর সঙ্গে যা হলো তা তো খুবই খারাপ হলো, বলো আমরা যদি তাকে আর একবার নিমন্ত্রণ করি তাহলে কেমন হয়? সে কি আর কখনো এ বাড়িতে আসতে চাইবে? সেদিন যা হলো আমি তো লজ্জায় আর ফোনও করতে পারছি না, ফোন করলে কি বলবো বলো, দোস্ত সম্পূর্ণ আমার বাড়ির বউয়েরই, কিভাবে সেটা আমি তাদের কাছে বলি বলো তো? একজন দোষ করলো আর সেজন্য আপনি এতটাই অপমান সহ্য করবেন? আপনার উচিত ছিল সেদিনই বড় বৌদিকে কড়া শাস্তি দেওয়া। আমার তো ইচ্ছে ছিল সেদিনই কাঁচি দিয়ে বড় বৌদি চুলগুলোকে কুচি কুচি করে কেটে ফেলি, তাহলে সমস্ত ঝামেলাই শেষ হয়ে যেত। সে আমার বাড়ির বউ, আমার মেয়ের মতো, ভুল না হয় এটা করেইছে, এর জন্য তো আর আমি তাকে এত বড় শাস্তি দিতে পারি না, আমার মেয়ে হলে কি আমি সেটা করতে পারতাম? তুমি আর ওইসব কথা বলো না, বড় বৌমা শুনলে মনে কষ্ট পাবে। বৌদি যে দোষটা করলো তার কষ্টের কথা আপনি ভাবছেন, আর যে বিনা দোষে না খেয়ে উঠে চলে গেল তার কথা তো আপনি ভাবছেনই না মা। যা হবার তা তো হয়ে গেছে, এখন আর এইসব ভেবে কি করবো, কিছুদিন যা ওদের রাগ পড়লে ওরা নিজেরাই ঠান্ডা হয়ে যাবে, তখন আবার আগের মতো সব ঠিকঠাক হয়ে যাবে। ঠিকঠাক হয়ে গেলে তো ভালোই, আমার আর কি, আমার এটা বলার ছিল তাই আমি বলে দিলাম। কয়েকদিন পর এক দুপুরবেলা বিপাশা স্নান করার জন্য বাথরুমের দিকে এগোচ্ছিল, ঠিক এমনই সময় নমিতা পাশ থেকে তাকে লক্ষ্য করে। বিপাশা যেই বাথরুমে ঢুকেছে নমিতা ছুটে গিয়ে তার বিনিটা ধরে টান দিয়ে দরজাটা বন্ধ করে দেয় এবং বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দেয়। চুল আটকে যাওয়ার ফলে বিপাশা চিৎকার করে বলতে থাকে, আহ আহ আমার চুল, মা মা আপনি কোথায়, কে আছো, আমায় সাহায্য করো। এভাবেই বিপাশা চিৎকার করতে থাকে। অন্যদিকে নমিতা কাঁচি হাতে সেখানেই দাঁড়িয়ে তার চুল কাটার অপেক্ষা করছিল, কিন্তু যেই সে চুল কাটতে যাবে ঠিক সেই সময় বিপাশার ডাক শুনে পারমিতা দেবী সেখানে ছুটে আসেন। তো বন্ধুরা এবারে কি হতে চলেছে, নমিতা কি তার প্ল্যানে সফল হবে? জানতে হলে আমাদের গল্পের পরবর্তী অংশটা অবশ্যই দেখুন।